জাতীয় ঈদগাহ ময়দানে অসংখ্য নিরাপত্তা বেষ্টনী পার করে তারা কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছেন। দর্শক, আপনারা যেমনটি জানেন যে জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতে বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি এবং বাংলাদেশের অন্যান্য মন্ত্রণালয়ের যে গণ্যমান্য মন্ত্রীরা আছেন, মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা আছেন এবং ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনের মেয়র সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, তারা কিন্তু জাতীয় ঈদগাহর প্রধান জামাতে হাজার হাজার লাখ লাখ মুসল্লির সাথে একত্রে ঈদের জামাত আদায় করবেন। আর দর্শক, এই মুহূর্তে ঈদের প্রধান জামাতে যোগ দিতে হাজার হাজার মুসল্লিদের আগমন এই মুহূর্তে আমরা জাতীয় ঈদগাহর ময়দানে দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, জাতীয় ঈদগাহ ময়দানের যে প্রধান ফটক রয়েছে সেই ফটকের সামনে এই মুহূর্তে হাজার হাজার মানুষের ভিড়। তারা কিন্তু আস্তে ধীরে ভেতরের দিকে প্রবেশ করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি বিভাগ কিন্তু কয়েক ধাপের তল্লাশির পর প্রত্যেকটি মুসল্লিকে ভেতরে প্রবেশ করার অনুমতি দিচ্ছেন। এবং দর্শক, আপনাদেরকে একটুখানি জানিয়ে রাখি, প্রেস ক্লাবের দিক থেকে যারা কিনা জাতীয় ঈদগাহ ময়দানের দিকে আসতে চাচ্ছেন তাদেরকে কিন্তু প্রেস ক্লাবের সামনেই থেমে যেতে হবে। কোনো ধরনের যানবাহন প্রেস ক্লাবের সামনে সামনে যে জায়গাগুলো আছে সেই জায়গায় কিন্তু প্রবেশ করতে পারবেন না। এবং অংশগ্রহণের যে রয়েছে স্থানটি রয়েছে সেই স্থানেও কিন্তু এই মুহূর্তে আইনশৃঙ্খলাকারী বাহিনীর ব্যারিকেড রয়েছে এবং সেই ব্যারিকেড থেকে কিন্তু ভেতরের দিকে প্রবেশ করতে পারছে না এবং রিক্সা অন্যান্য যানবাহন সহ সেখানেই সবাইকে থেমে যেতে হচ্ছে। এবং গণমাধ্যম সহ অন্যান্য মাধ্যমের যেই গাড়িগুলো রয়েছে, যে যানবাহন রয়েছে সেই যানবাহনগুলোকেও কিন্তু প্রেস ক্লাবের সামনের যে অংশ সেই অংশের পর থেকে কিন্তু আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মৎস্য ভবনের সামনের যে অংশ সেই সামনের